প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য নির্বাচন পরবর্তী সময় হঠাৎ বিরাট আপডেট কিন্তু উঠে আসছে উঠে আসছে মিটিংয়ের প্রসঙ্গ এই ভিডিওর মধ্যে তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য আলোচনা করছি ও আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা আলোচনা করি অনেকেই কিন্তু জানতে চাইছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কী খবর আপডেট রয়েছে নির্বাচন পরবর্তী সময়। কী ধরনের আপডেট উঠে আসছে একটা মিটিংয়ের প্রসঙ্গ সামাজিক গণমাধ্যমে ঘোরাফেরা করছে বিশেষত সামাজিক গণমাধ্যমে আদার্স ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলের তরফ থেকে কিন্তু এই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে সামাজিক সোর্স এ বিষয়ে আমাদের খোঁজখবর নিচ্ছেন আশা করছি তিনি মিটিং সংক্রান্ত বিষয়ে আরও তথ্য আমাদেরকে প্রোভাইড করলে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরতে পারব তবে হঠাৎ করে একটা বিরাট আপডেট উঠে আসছে যে দশ তারিখের পরবর্তী সময় থেকে গুরুত্বপূর্ণ কিছু কার্যকলাপ শুরু হতে পারে কিন্তু তার আগে একটি তিনটে ডেট ঘোষণা হয়ে গিয়েছে সাত আট নয় অফিসিয়ালি কোনো বার্তা নেই তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনছেন যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আদার্স ইউটিউব চ্যানেল এবং আমাদের সামাজিক সোর্সের বিষয় জানিয়েছে যে সাত আট নয় এই তিনটে ডেটকে ফোকাসে রাখতে পরবর্তী ক্ষেত্রে দশ তারিখ থেকে ভালো খবর উঠে আসতে পারে কিংবা তার পরবর্তী সময় থেকে এবং হঠাৎ করেই কিছু মিটিংয়ের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে কোথায় মিটিং কবে মিটিং ডিপার্টমেন্টাল মিটিং নাকি আনঅফিশিয়াল মিটিং তা কিন্তু কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি তবে হঠাৎ করে নির্বাচন পরবর্তী সময়ে ভালো খবর উঠে আসার সম্ভাবনার জায়গা তৈরি হলেও হতে পারে তেমনটাই কিন্তু ভাবনাচিন্তার মধ্যে রাখা উচিত যেহেতু এই পেন্ডিং নিয়োগ প্রসেসটি দীর্ঘ সময় ধরে চলছে আমরা কিন্তু সেই দিকেই খোঁজখবর রাখছি এবং যাবতীয় বিষয়ে ফোকাসে রাখছি আপনারা একটু সচেতন হন এবং নিজেরাও কিন্তু খোঁজখবর রাখার চেষ্টা করুন নিজের নিজের সংগঠনের সাথে কিন্তু বরাবরই যোগাযোগ রাখবার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমরা প্রোভাইড করব আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে এইটুকুই বার্তা দিয়েছে যে নির্বাচন পরবর্তী সময় দশ তারিখের পর থেকে কিছু খবর আপডেট কিন্তু বেরিয়ে আসতে পারে সেই দিকে আমরা ফোকাস রাখছি আপাতত এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ